আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ভিয়েনা আলোচনায় টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন পাশ্চাত্যের প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানালেন শি জিনপিং প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া ইন্তেকাল করেছেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ এবং বহুল আলোচিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমায় সন্ত্রাসীদের ষড়যন্ত্র বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রামমাঝির মন্তব্য আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহ ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মস্কো রাশিয়া বলেছে টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল মস্কোয় বলেছেন পরমাণু সমঝোতায় রাশিয়ার দেওয়া প্রতিশ্রুতি নিয়ে সংশয় সৃষ্টির খেলা তারাই খেলছে যারা তাদের নিজেদের দোষ স্বীকার করতে কুণ্ঠাবোধ করে আমরা ইরানের বৈধ দাবি দাওয়াগুলো মেনে নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে একটি দাবি ওঠার অজুহাত দেখিয়ে ভিয়েনা সংলাপ স্থগিত করে দেয় পাশ্চাত্য পশ্চিমা দেশগুলো দাবি করে রাশিয়ার উপর ইউক্রেনকে নিয়ে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের সঙ্গে ভিয়েনা চুক্তি হলে দেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়া যেন তার উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে লেনদেন করতে অসুবিধার সম্মুখীন না হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ভার্চুয়াল বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে সারা বিশ্ব যখন বিস্ফোরণ উন্মুখ অবস্থায় রয়েছেন তখন গতকাল দুই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বৈঠক করলেন চীনা প্রেসিডেন্ট জো বাইডেনকে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শি জিনপিং তিনি বলেন আমেরিকা এবং নেটো সামরিক জোটের উচিত ইউক্রেনের জটিল সংকট নিরসনের জন্য রাশিয়ার সঙ্গে সংলাপে বসা এক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেওয়া দরকার বলেও তিনি উল্লেখ করেন শি জিনপিং স্পষ্ট করে বলেছেন ইউক্রেন সংকট এবং সংঘাত কোন পক্ষের স্বার্থ রক্ষা করবে না চীনের প্রেসিডেন্ট বলেন বেইজিং এবং ওয়াশিংটনকে আন্তর্জাতিক দায়িত্ব কাঁধে নিতে হবে মনে রাখতে হবে শান্তি ও নিরাপত্তা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ প্রায় দুই ঘণ্টার বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলেছেন চীন যদি রাশিয়াকে সামরিক সহায়তা করে তাহলে বেইজিংকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে দুই প্রেসিডেন্টের বৈঠক শেষে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ তথ্য জানান তিনি বলেন চীনা প্রেসিডেন্টকে জো বাইডেন বলেছেন যে ইউক্রেনের শহর এবং গ্রামগুলোতে রাশিয়া যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি যদি চীন সামরিক সহায়তা দিয়ে সমর্থন জানায় তাহলে বেইজিংকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার সামরিক অভিযানের ২৪তম দিনে তিনি নতুন করে এই আহ্বান জানালেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন এটি হচ্ছে আলোচনা ও সাক্ষাতের সময় আমি সবার কাছ থেকে শুনতে চাই বিশেষ করে মস্কোর কাছ থেকে অন্যথায় রাশিয়াকে এমন ক্ষতির মুখে পড়তে হবে যা কয়েক প্রজন্ম পূরণ করতে পারবে না ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পরপরই রাশিয়া আলোচনা শুরু করেছে এবং গত সোমবার থেকে সর্বশেষ ধাপের আলোচনা শুরু হয় রুশ আলোচক দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থানে আনার বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থায় রয়েছে তিনি গতকাল বলেছেন চুক্তির খসড়া চূড়ান্ত হলে পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক সম্ভব এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় জাপ্রিজিয়া শহরে ৩৮ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে আজ শনিবার থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত চলবে এই কারফিউ এদিকে রাশিয়া জানিয়েছে ইউক্রেনের সামরিক অভিযানে তারা প্রথমবারের মতো কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র গুদাম ধ্বংস করার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কুনেশেঙ্কভের বরাত দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে ইভানো ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে ভূগর্ভস্থ ওই বিশাল অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে ইভানো ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের সঙ্গে নেটো
জোটভুক্ত রোমানিয়ার 50 কিলোমিটার সীমান্ত রয়েছে। রাশিয়ার যুদ্ধ বিমান থেকে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আল জাজিরার প্রতিবেদক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরে যোগাযোগ করলেও বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে চলতে পারে এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না, এ কথাটি পরীক্ষিত সত্য। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না, এ কথাটি পরীক্ষিত সত্য। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা বিএফইউ এর বার্ষিক কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আমরা দেখছি অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে, একই সাথে একটি ছদ্মবেশী বাকশাল প্রতিষ্ঠা করা হয়, তার উপরে গণতন্ত্রের মোড়ক লাগানো হয়েছে, একটি নির্বাচনী তামাশা হয়, সেখানে তারা তাদের মতো করে নির্বাচন সাজিয়ে দেখায় তারা নির্বাচিত প্রতিনিধি, আর এভাবেই তারা মিথ্যার মধ্য দিয়ে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে চলেছে। বিএনপি মহাসচিব বলেন, 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল দেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা, কারণ গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। দুর্ভাগ্যজনক বিষয় যে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে সেই দলটি হল আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই যে কোনো উপায়ে ক্ষমতা দখল করে তাদের প্রধান লক্ষ্য থাকে সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করা। আমরা 1972-75 ইতিহাস জানি কিভাবে সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে। গত এক যুগ ধরে এই আওয়ামী লীগের প্রধান টার্গেট হচ্ছে গণমাধ্যম নিয়ন্ত্রণ। তাদের লক্ষ্য গণমাধ্যমকে আক্রমণ করে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সত্য বলাটাকে সম্পূর্ণভাবে নির্বাসিত করা। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ গত 12 বছরে আওয়ামী শাসনামলে এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে সত্যিকার অর্থে রাষ্ট্র বলতে কিছু নেই। আমরা রাষ্ট্র বলতে যে জিনিসগুলো বুঝি, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভিন্নমত পোষণের স্বাধীনতা থাকবে, সেগুলো একেবারেই ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আজ সকাল 10:25 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তথ্য নিশ্চিত করেছেন শাহাবুদ্দিনের জামাতা অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী। 92 বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। 2 ছেলে গুলশানের বাসায় বাবার সঙ্গেই থাকেন। তার 2 মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছেন। অধ্যাপক আহাদুজ্জামান বলেন, শাহাবুদ্দিন আহমদের একটি জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং আরেকটি জানাজা নেত্রকোনার কেন্দুয়ায় গ্রামের বাড়িতে হবে। পরে বনানীতে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে। বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শাহাবুদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি বহুল আলোচিত দ্য কাশ্মীর ফাইল সিনেমা সম্পর্কে বলেছেন, এই সিনেমা সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও হিন্দুস্থান আওয়ামী মোর্চা বা হাম দলের জাতীয় সভাপতি জিতন রাম মাঝি বহুল আলোচিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমা সম্পর্কে বলেছেন, দ্য কাশ্মীর ফাইলস সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। সিনেমাটি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা এবং বিরোধীদের সমালোচনার মধ্যে এবার হাম দলের সভাপতি জিতন রাম মাঝির বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এল। আজ শনিবার হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ, জিতন রাম মাঝি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, দ্য কাশ্মীর ফাইলস সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। এটা দেখিয়ে সন্ত্রাসী সংগঠনগুলো কাশ্মীরি ব্রাহ্মণদের মধ্যে ভয়ভীতির পরিবেশ তৈরি করছে, যাতে কাশ্মীরি ব্রাহ্মণরা ভয়ে পুনরায় কাশ্মীরে না যেতে পারে। জিতন রাম মাঝি এখানেই থেমে থাকেননি, তিনি চলচ্চিত্রের ইউনিট সদস্যদের সন্ত্রাসীদের সাথে সংযোগের ইঙ্গিত করেছেন। তিনি আরো বলেন, দ্য কাশ্মীর ফাইলস ছবির ইউনিট সদস্যদের সন্ত্রাসী সংযোগের তদন্ত করা উচিত। একদিকে বিজেপি সমন্বিত এনডিএ সরকার বিহারে এই চলচ্চিত্রটিকে করমুক্ত করেছে, অন্যদিকে এনডিএ জোটের শরিক নেতা জিতন রাম মাঝি এই ছবিটিকে সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে দ্য কাশ্মীর ফাইলস সিনেমাকে করমুক্ত করা হয়েছে। বিজেপি শাসিত অসম সরকার আরও এক ধাপে গিয়ে সরকারি কর্মীরা এই ছবি দেখতে গেলে অর্ধ দিবস ছুটি পাবেন বলে ঘোষণা করেছে। 1990 সালে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে তৈরি সিনেমা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অনেক বছর ধরে চেপে রাখা সত্যের প্রকাশ ঘটেছে। অন্যদিকে
অন্যদিকে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও অন্যরা ওই সিনেমাকে অর্ধসত্য বলে অভিযোগ করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে 300টি জীবাণু অস্ত্রের গবেষণাগার তৈরি করেছে আমেরিকা। মার্কিন সরকার ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জীবাণু অস্ত্রের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, তখন ল্যাভরভ এই তথ্য জানালেন। তিনি ইউক্রেনে আমেরিকার জীবাণু অস্ত্রের গবেষণাগার থাকার অভিযোগ প্রকাশ করে রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ইউক্রেনের এসব গবেষণাগারের ব্যাপারে যথাযথ তদন্ত করতে এবং এগুলোর নিরাপত্তার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চয়তা পেতে হবে। প্রায় তিন দশক আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওই ইউনিয়ন থেকে মুক্ত হওয়া পাঁচ দেশ ইউক্রেন, জর্জিয়া, উজবেকিস্তান, আজারবাইজান ও কাজাখস্তানে জীবাণু অস্ত্রের গবেষণাগার তৈরি করে আমেরিকা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে এসব গবেষণাগারের কথা উল্লেখ করে বলেছেন, এসব গবেষণাগারে জীবাণু অস্ত্র তৈরি হতে পারে যা রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। মার্কিন সরকার ধারণা করছে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রতিবেদন এই আশঙ্কার কথা জানিয়েছে। বৃহস্পতিবার ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস বিষয়ক মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস সাব কমিটির কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।